একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি। অল রাইট, তো এইরকম বাংলা লোফি রিমিক্স সংগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, যে কারণে আজকের এই ভিডিওতে আমরা একটা বাংলা লোফি রিমিক্স সংয়ের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো। ওকে, যেমনটা আপনারা প্রিভিউতে দেখলেন, তো আজকের ভিডিওতে আমরা এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। তো আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ওইরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। তো ফার্স্টে আপনাকে অ্যালাইট মোশন ডাউনলোড করে নিতে হবে, এবং অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তো আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে। দেন ফার্স্টে উপরের দিকে দেখবেন একটা মেসেজ এখানে পিন করা আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো লিঙ্ক আপনার সামনে চলে আসবে, ফার্স্টেই যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন, জয়েন বাটন পাবেন এখানে একটা, তো জয়েন বাটনে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করব এখানে আপলোড করে দেবো, মানে যা ম্যাটেরিয়াল আমি ইউজ করব এখানে আপলোড করে দেবো, এখান থেকে আপনাদের সেগুলো ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে, তো অবশ্যই জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে এসে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন, দেন নিচে প্রজেক্ট অপশন আছে দেখুন এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন আমার দুটো প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড এফেক্ট, এই দুটো প্রজেক্ট কিন্তু লাগবে। ওকে, এই দুটো প্রজেক্টের প্রয়োজন হবে, তো ফার্স্টে কী করতে হবে, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করতে হবে। বাট তার আগে বলে দিই যে এই দুটো প্রজেক্ট আপনি কোথায় পাবেন, এই দুটো প্রজেক্ট ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর নিচে দেখবেন এখানে সংয়ের লেয়ারটা থাকবে। ওকে, সংয়ের লেয়ার থাকবে, অ্যান্ড পাশাপাশি দেখবেন এখানে কিছু রেডলাইন রয়েছে, দেখুন রেডলাইন রয়েছে অনেক, তো রেডলাইনগুলো আসলে বিটমার্ক, যেখানে যেখানে বিটমার্কের প্রয়োজন হয়েছে সেখানে সেখানে বিটমার্ক করে দেওয়া হয়েছে। ওকে, তো এই বিটমার্ক অনুযায়ী আপনাকে কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে, অ্যাডজাস্ট করেছে, কীভাবে অ্যাড করবেন অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি। টাইম লাইনটা ফার্স্টের দিকে নিয়ে চলে আসবেন, এরকম ফার্স্টে নিয়ে চলে আসবেন, ফার্স্টে যে বিটমার্কটা আছে এই বিটমার্কের টাইম লাইনটা রাখবেন, রাখার পর এখানে প্লাস আইকন রয়েছে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে এখান থেকে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এটা আপনার ফিল কম্পোজিশন এরিয়া, এখানে ক্লিক করে দিলে ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এই ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে চলে আসবে টাইম লাইনটা। দেন আরও একবার ক্লিক করবেন তাহলে দেখবেন যে পরে বিটমার্কটা আছে এই বিটমার্ক পর্যন্ত চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে এই পর্যন্ত ফটো লেয়ারটি চলে আসবে। এরপর এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে এই বিটমার্কে টাইম লাইন রেখে প্লাস আইকনে আবার ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে নেবেন। দেন থ্রি ডটে ক্লিক করে এটাকে আপনার ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন সেম প্রসেস, অ্যারোতে দুবার ক্লিক করবেন বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা নিয়ে আসবেন, দেন এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে ফটো লেয়ারটি এ পর্যন্ত চলে আসবে। দেন যদি আপনার ফটোটা কোনোরকম অ্যাডজাস্ট করার থাকে তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশান আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার চাইলে একটু মুভ করে অ্যাডজাস্ট করতে পারেন, ওকে, পজিশনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এখান থেকে। ওকে, সব এরকম অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন তিন নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে সাইজটাকে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, আমি একটু বাড়িয়ে নিলাম সাইজটা। দেন অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে সেম প্রসেস ফলো করে আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এখানে একটু সরিয়ে আনবেন। ওকে, একটু অ্যাডজাস্ট করে এখন করে নেবেন। দেন এখান থেকে অ্যাডোতে একবার ক্লিক করবেন, দেন আরেকবার ক্লিক করবেন, দেন এখান থেকে ব্যাকে আসতে হবে। দেন এই অপশানে ক্লিক করে আপনার এই পর্যন্ত আর কি ফটো লেয়ারটি নিয়ে চলে আসবেন। সেইভাবে সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক থাকবে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। তো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি এই কাজটি করে রেখেছি এই প্রজেক্টটিতে, তো এই প্রজেক্টে দেখুন আমি অলরেডি সব কাজ করে রেখেছি, প্রত্যেকটি বিটমার্ক আমি ফটোগুলোকে কিন্তু অ্যাড করে রেখে দিয়েছি। তো আপনারা প্রত্যেকটি বিটমার্কে আগে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফটোগুলোতে কিন্তু এফেক্ট নেই, তো এফেক্ট অ্যাড করতে হবে। এফেক্ট কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফার্স্টে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে দেখবেন চলে আসবেন, দেন এখানে দেখুন এফেক্ট ওয়ান রয়েছে, তার আগে দেখিয়ে দিই কতগুলো এফেক্ট রয়েছে সেখানে। তো
তো এখানে মোট এফেক্ট রয়েছে দেখুন ছটা, ছটা এফেক্ট রয়েছে, ছটা এফেক্ট আমরা ইউজ করব। তো ফার্স্টে চলে আসবেন, ফার্স্টে চলে আসার পর এখান থেকে এফেক্ট ওয়ানে চলে আসবেন। এফেক্ট ওয়ান এখানে দেখুন লেখা আছে এফেক্ট ওয়ান, ওকে এখানে এখান থেকে দেখুন হচ্ছে এফেক্ট ওয়ান লেখা আছে। তো নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর নিচে যে ফটো লেয়ারটা আছে এখানে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কপি এফেক্ট এখানে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ব্যাককে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখে নেবেন যে এই এফেক্ট ওয়ানটা কোথায় কোথায় আর কি দেওয়ার কথা আছে। দেখুন লেখা আছে, দেখুন এফেক্ট ওয়ান রয়েছে, দেখুন ওকে এফেক্ট ওয়ান রয়েছে। তো এফেক্ট ওয়ান তার মানে এই ফটোতে দিতে হবে, ফার্স্টের ফটোতে দিতে হবে। তো উপরে চলে আসবেন, উপরে আসার পর এখান থেকে ফার্স্ট এই ফটোটা আছে সিলেক্ট করবেন। এই ফটোটা সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন, ওকে। দেন এখান থেকে আর কোথায় দিতে হবে দেখে নেবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে পড়ে আছে এফেক্ট টু, তো এখানে দেওয়া দরকার নেই। তো এগিয়ে আসবেন টাইম লাইনটা নিয়ে, এগিয়ে আসার পর এখানে দেখুন এফেক্ট ওয়ান দিতে হবে এখানে। তো উপরের দিকে চলে আসবেন, উপরে চলে আসার পর এখানে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, ওকে। দেন আবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর দেখে নেবেন এফেক্ট ওয়ানটা আর কোথায় আছে। তো দেখে নেবেন, তো এখানে দেখুন এফেক্ট ওয়ান আছে। তো উপরে চলে আসবেন, উপরে চলে আসার পর এখানে ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, ওকে। দেন আবার নিচে আসবেন, নিচে আসার পর দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর উপর দিকে চলে আসবেন। দেন এখানে দেখুন এফেক্ট ওয়ান রয়েছে, এখানে রয়েছে এফেক্ট ওয়ান। তো উপর দিকে চলে আসবেন, উপরে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা আর কি নিচের দিকে দেখে নেবেন কোথায় কী এফেক্ট আছে, সে নাম্বার হিসেবে আপনারা সেই উপরে চলে আসবেন, তো ফটোটা এতে এফেক্ট অ্যাড করে নেবেন, ওকে। সেই হিসেবে যেমনটা দেখালাম আমি আর কি। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেট আবার ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন, দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে চলে এসে দেখুন এফেক্ট টু রয়েছে, দেন এফেক্ট টু রয়েছে। তো নিচে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, ওকে। ওপেন করার পর এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, নিচের দিকে নিয়ে চলে আসার পর দেখে নেবেন এফেক্ট টু কোথা থেকে আর কি কোথায় কোন ফটোগুলো দিতে হবে। দেখুন এখানে রয়েছে এফেক্ট টু, তো উপর দিকে চলে আসবেন, উপর দিকে চলে আসার পর যে ফটোটা থাকবে ওটাকে সিলেক্ট করে নেবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, ওকে। দেন এবার নিচের দিকে আবারও চলে আসবেন, আসার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, ওকে। এগিয়ে নিয়ে আসবেন এরকম, দেখুন এটা রয়েছে এফেক্ট ওয়ান, তো এটা আমরা অলরেডি দিয়েছি। এগিয়ে নিয়ে আসবেন টাইম লাইন, এখানে দেখুন রয়েছে এফেক্ট টু। তো উপর দিকে চলে আসবেন, উপর দিকে চলে এসে এখানে ফটো লেয়ারটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সেইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা এফেক্টটা অ্যাপ্লাই করে নেবেন এবং শেষ পর্যন্ত দেখে নেবেন কোথায় কোথায় এফেক্ট টু দেওয়ার আছে। নিচে দেখে নেবেন এখানে রয়েছে, দেখে নেবেন, দেন দেখে নেওয়ার পর এখান থেকে এফেক্টটা অ্যাপ্লাই করে নেবেন, সেম প্রসেস যেমনটা আমি আপনাদের দেখালাম, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এফেক্টের প্রিসেট আবারও ওপেন করে নেবেন, নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসবেন এরকম। এগিয়ে আসার পর এখানে চলে আসবেন এফেক্ট থ্রিতে, দেখুন এখানে রয়েছে এফেক্ট থ্রি, দেন এফেক্ট থ্রি রয়েছে। তো নিচে এখানে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে এফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর দেখে নেবেন কোথায় আছে এফেক্ট থ্রি, ওকে। কোথায় লেখা আছে দেখবেন এফেক্ট থ্রি, তো এখানে তো এফেক্ট থ্রি নেই কোথাও। তো এগিয়ে আসবেন টাইম লাইন নিয়ে, এগিয়ে নিয়ে আসবেন এরকম, তো ওইখানেই থাকবে। তো এগিয়ে নিয়ে আসবেন এরকম, দেখে নেবেন কোথায় আছে, তো এখানেও নেই, এখানেও নেই, তো এখানে রয়েছে দেখুন এফেক্ট থ্রি, ওকে এফেক্ট থ্রি রয়েছে। তো এবার উপরে চলে আসুন, উপরে চলে আসার পর এখান থেকে যে ফটোটা থাকবে ওটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, ওকে। তো এফেক্ট থ্রি আর কোথাও নেই, এই একটা ছবিতে আছে। তো ব্যাকে চলে আসবেন, দেন ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন, ওপেন করে এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, টাইম লাইন এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে চলে আসবেন এফেক্ট ফোরে, এফেক্ট ফোরে আসার পর এখান থেকে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাকে চলে এসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন এখান থেকে, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে চলে আসবেন আর যেখানে লেখা আছে এফেক্ট ফোর, তো নিচে চলে আসবেন, নিচে চলে এসে দেখে নেবেন, তো এখানে রয়েছে এফেক্ট ফোর। তো উপরের দিকে আসবেন, উপরে আসার পর এখান থেকে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর কোথাও এফেক্ট ফোরটা আর কোথাও দেওয়ার দরকার নেই, আর কোথাও নেই দেওয়ার। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসতে এফেক্টের পিসের আবার ওপেন করবেন। ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে চলে আসবেন এফেক্ট ফাইভে। এফেক্ট ফাইভে আসার পর এখান থেকে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, নিচে রয়েছে ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন একটু। সো নিচের দিকে চলে এসে দেখে নেবেন এফেক্ট ফাইভ কোথায় আছে, তো এখানে তো নেই, একটু এগিয়ে আসবেন, এখানে দেখুন রয়েছে এফেক্ট ফাইভ লেখা আছে। তো উপরের দিকে আসবেন, এবার উপরের দিকে এসে ফটো লেয়ারটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। অ্যান্ড এফেক্ট ফাইভটাও আর কোথাও দেওয়ার নেই, কোনো ফটো তা দিতে হবে না। সো ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করে এখান থেকে টাইম লাইন এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে এসে চলে আসবেন এফেক্ট সিক্সে, এফেক্ট সিক্সে আসার পর নিচে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে দেখে নেবেন কোথায় এফেক্ট সিক্স আছে, তো এখানে আছে এফেক্ট ওয়ান এগুলো, তো এফেক্ট ফোর এফেক্ট ফাইভ, সো এখানে দেখুন রয়েছে এফেক্ট সিক্স। তো উপরের দিকে চলে আসবেন, উপরের দিকে আসবেন, উপরে আসার পর এখান থেকে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন নিচের দিকে আসুন, এবার দেখুন এফেক্ট সিক্স এখানে লেখা রয়েছে একদম শেষ পর্যন্ত, মানে এখান থেকে তো আপনার, এখান থেকে আপনার যতগুলো ফটো আছে শেষ পর্যন্ত প্রত্যেকটা ফটোতে আপনাকে কিন্তু এফেক্টটা এফেক্ট সিক্স অ্যাড করতে হবে। প্রত্যেকটা ফটো যতগুলো আছে ফটো শেষ পর্যন্ত প্রত্যেকটা ফটোতে আপনাকে এফেক্ট সিক্স অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে তো আপনারা অ্যাড করে নেবেন, একে একে সিলেক্ট করবেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাড করে দেবেন। একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে আপনারা এফেক্ট সিক্সটা অ্যাড করে নেবেন। তো প্রত্যেকটি ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাড করা হয়ে গেলে আপনাকে আর কি ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য কী করবেন, ডান দিকে শেয়ার বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।